নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/9/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। এবং প্রতিটা স্কুলের উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা তৈরি হয়, যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE থেকে কোনো রকম ইলেভেনের জন্য মার্কশিট দেওয়া হয় না। আমরা জানি মাধ্যমিকের পর ইলেভেনের ক্লাস রয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট পায় বোর্ড থেকে, কিন্তু ইলেভেনের বোর্ডের পরীক্ষা হলেও ইলেভেন থেকে কোনো মার্কশিট দেওয়া হয় না। সেক্ষেত্রে স্কুলগুলোকে মার্কশিট অ্যারেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে অনেকের সমস্যা হয়। যারা বিভিন্ন ক্ষেত্রে মার্কশিট দেওয়া প্রয়োজন মনে হয় না, প্রয়োজন দরকার হয় না, সেই জন্য স্কুল মার্কশিট তৈরি করে না। সেক্ষেত্রে অনেকের রেজাল্টের ক্ষেত্রে অনেকের মার্কশিট তৈরি করতে হয়, কারণ অনেকের হচ্ছে মানে বিভিন্ন ধরনের স্কলারশিপের ক্ষেত্রে রেজাল্টের মার্কশিট দরকার হয় বা মার্কশিট দরকার হয় রেজাল্ট। তো সেই রেজাল্ট শিট বা মার্কশিট তো ইলেভেনের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, বা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও হচ্ছে ডিটেলস পেয়ে যাবেন। সেটা কি না, ব্ল্যাঙ্ক মার্কশিট হচ্ছে আমি একটা বানিয়েছি ক্লাস ইলেভেনের জন্য, পুরো পারফেক্ট। আপনারা শুধু এক্সেল ফাইলে যাবেন, দিয়ে নম্বরটা বসাবেন কম্পিউটারে, বা আপনার মোবাইল থেকেও বসাতে পারবেন, বসিয়ে আপনার শুধু প্রিন্ট দিয়ে দেবেন। তাহলেই কিন্তু প্রত্যেকের নাম টাম লিখে আপনারা এটা করতে পারবেন। আপনি যে কোনো স্কুলের ক্ষেত্রে হতে পারে, যে কোনোভাবে আপনারা করতে পারবেন। আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রথমে আমি দেখাবো একটু ওয়ার্ড ফাইলটা দেখাবো, মানে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন। পিডিএফ ফাইল আমি এটা বানিয়েছি ক্লাস ইলেভেন, দেখবেন পুরো একদম উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটের কপি করেন প্রায় সেরকম টাইপের। সাবজেক্ট রয়েছে থিওরি, প্র্যাকটিক্যাল এই দুটো ভাগ রয়েছে, ফুল মার্কস, পাস মার্কস, মার্কস অবলিক গ্রেড রয়েছে পাশে, তারপরে হচ্ছে কত মার্কস পেয়েছে আর কি, তারপর টোটাল ইনি ফিগার ইন ওয়ার্ড, এরকম করে ভাগ করে করা আছে দেখতে পাচ্ছেন। তো দেখে নেবেন টোটাল, আর এখানে হচ্ছে রয়েছে দেখতে পাচ্ছেন সাবজেক্ট গ্রেড কত সেটাও রয়েছে। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হয়, সেইভাবে এই ফরম্যাটটা তৈরি করছি। আপনারা শুধু নম্বরটা বসিয়ে দেবেন, এক্সেল ফাইলে অবশ্যই নম্বরটা বসাবেন। তো আমি এক্সেল ফাইলটা একটু খুলে দেখা, হ্যাঁ বন্ধুরা, তো এক্সেল ফাইলটা আমি খুলছি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এক্সেল ফাইল, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এক্সেল ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনারা যাবেন শুধুমাত্র মোবাইল থেকে, মানে ওই যে ফাইলটা পাবেন ওটাতে ক্লিক করলে আপনার মোবাইলে যে এক্সেল আছে সেই এক্সেল খুলে যাবে, বা আপনার কম্পিউটার যে এক্সেল আছে খুলে যাবে। দেখুন এখানে আপনি ধরুন এটা স্কুলটা আছে, নামটা আমি এডিট করবো, তাহলে এটা হাত দিয়ে রাখলেই দেখতে পাচ্ছেন আপনারা এডিট করে নিতে পারবেন স্কুলের নাম বা এই সমস্ত এডিট করে নিতে পারবেন। এই দেখুন এডিট, এডিট অপশানটা করলে এডিট করে আপনি স্কুলের নাম চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে এইভাবে মোবাইল থেকে আপনি প্রিন্ট আউট করে দিতে পারবেন, আর প্রত্যেকের নম্বর এখানে বসিয়ে, নাম, বাবার নাম, এইসব ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো বসিয়ে কিন্তু আপনি এইভাবে রেজাল্টটা তৈরি করে নেবেন। আর এখানে আমি গ্রেড সিস্টেমটা দিয়েছি, এবারে ইলেভেনের ক্ষেত্রে বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দুটোরই একই, সেই জন্য গ্রেড সিস্টেমটা একই থাকবে। গ্রেড সিস্টেম যেটা রয়েছে আপনারা একটু বলে রাখি, যে 90 থেকে কেউ 100 পেলে তা আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এ হবে, ও হবে ও গ্রেড, 80 থেকে 89 থেকে এক্সেলেন্ট এ প্লাস, 70 থেকে 79 এ, 60 থেকে 69 হচ্ছে বি প্লাস, আর হচ্ছে 50 থেকে 59 হচ্ছে বি, 40 থেকে 49 সি, 30 থেকে 39 পাস্ট মানে পি, আর হচ্ছে বিলো 30 হলে, বিলো 30 হলে ফেল হবে সেটা ক্ষেত্রে এফ। এই গ্রেডের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের গ্রেড দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা যে যত নাম্বার পাবে সেই অনুযায়ী আপনারা গ্রেডটা এখানে লিখে দেবেন। আমি গ্রেডটা ওই জন্য এই পাতাতে গ্রেডটাও জুড়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ ইলেভেনের ফরম্যাট রেজাল্ট তৈরির জন্য বা মার্কশিট তৈরি করার জন্য আপনাদের আর কোথাও ছুটতে হবে না, জাস্ট ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু শুনে নেবেন কীভাবে কী করবেন, তারপর আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফ ফাইল বা এই এক্সেল ফাইলটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আপনারা রেজাল্ট দিতে পারবেন প্রত্যেক ছাত্রকেই। তো যাই হোক, ধন্যবাদ, ফিরে আসি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।